যদি আজ পড়াশোনা জানতিস তাহলে ওরা তোর সঙ্গে এরকম করতে সাহস পেত না। আমি ঠিক করছি, আবার পড়াশোনা করব। যমুনা, আমি কালকে রাত্রে অনেক চিন্তা করে দেখলাম, আমি আবার পড়ব। এটি তো খুব ভালো কথা। বই হলো সাক্ষরতার প্রথম পাঠ, বইটা ধরেন, আর এটি হলো আপনার খাতা, আর হলো আপনার পেন্সিল। টিপ সই দিলি কিরে? তোরা কইতে পারছ না তোরা পড়াশোনা জানোস? আচ্ছা অন চলেন, আমরা না চলেন, দেখি কি আমি টাকা না দেয়। আমরা এখন খাওয়ানোর সময়, আরাম করানোর সময়, আর আমরা আরাম না কইরা পড়াশোনা করতেছি, তাহলে তারা তো কোনো ক্ষতি হইতেছে না বলে কিনা? এটি আমরা খাওয়ার সময়, খাওয়ার সময় আমরা যা খুশি তা করব, কাজের সময় তো আমরা পড়াশোনা করছি না। না সুমিত এটা ঠিকই কইছে, কোন কি করতো? শুধু সজ্জন মন্ডলী, এলাকাবাসী বৃন্দ, আজকের এই সভা আহ্বান করা হয়েছে মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে, এবং এই পঞ্চায়েতেও 6টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হলো, এবং আপনাদের ওয়ার্ডে একজন মহিলা সংরক্ষিত আসনে প্রার্থী হবেন। এবার বলুন, আপনাদের এই এলাকায় কে এই আসনে মনোনীত হবেন? আমার মতে সুমিতা দাঁড়া করে লি ভালো। না না, আমি এসব কিছু বুঝি না, আমি দাঁড়াই দাঁড়াই। আগে দেওয়া ওষুধটা যেরকম ভাবে খাচ্ছিলেন ঠিক সেরকম ভাবে খেয়ে যান, আর একটা নতুন ওষুধ দিচ্ছি, সারাদিনই 4 বার খাবেন। আরে সুমিতা, তুই আই বস, কি ব্যাপার? খুব চিন্তিত দেখা যাচ্ছে যে, কি হয়েছে তোর? আর কইস না, আজ গ্রাম পঞ্চায়েতে ইলেকশনের মিটিং হয়েছিল, আর সবাই কয় আমি বলে ইলেকশনে দাঁড়াইতাম। আমি জানতাম গ্রামের সবাই তোকে বিশ্বাস করে আর তাছাড়া ভালোবাসে। কিন্তু যমুনা, কেউ জানুক আর না জানুক, আমি তো জানি আমার এই জায়গা টাউনের পিছনে কার বেশি হাত তুরি। তো তুই যদি আমার পড়াশোনার লেগে উৎসাহ না দিতি, আমার কাছে না দাঁড়াতি, তাহলে কি আমি এতটুকু পর্যন্ত করতে পারতাম? এই জায়গাটায় আমি দাঁড়াতে পারতাম? অনেক হয়েছে, তুই তো এখন দেখছি খুব বড় বড় কথা বলতে শিখেছিস। কিছুদিন পরে যে প্রোগ্রামের দায়িত্ব নিতে চলেছে তার মুখ থেকে বইয়ের কথাটা মানায় না সুমিতা। যমুনা, তুই আমার লোকে সবসময় থাকবি তো, আমার আবার ভয় করে রে। তোর কোনো চিন্তা নেই, আমি সবসময় তোর সাথে, আর যদি কোনো তোর অসুবিধা হয় তাহলে আমাকে বলবি। আচ্ছা তাহলে আজকে যাই। ঠিক আছে, আবার আসবি কিন্তু। আচ্ছা তুই যাইস। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার কি হয়েছে? কয়দিন ধরে শরীরটা ভীষণ খারাপ যাইতেছে। দেখি হাতটা দিন তো। জ্বর জ্বর ভাব আছে? না সেরকম তো কিছু নাই। আপনার নাম? অধীর দাস। তাহলে আপনি কি সুমিতার? হ্যাঁ আমি সুমিতার জামাই। সুমিতা তো আমার ছোটবেলার বন্ধু, আপনি তো ভালো একটা মেয়েকে টাকার জন্য তাড়িয়ে দিলেন। আপনি জানেন বিয়েতে পণ দেওয়া কত বড় অপরাধ? আপনি ওকে গিয়ে নিয়ে আসুন, পারলে বাড়িতে গিয়ে একটু চিন্তা করে দেখুন। আমি বুঝছি, আমরা যেটা করছি এটা খুব খারাপ করছি, আর আমরা হেরে কোন মুখে গিয়ে আনু? অন্যায় আপনাদেরই হয়েছে, তাই আপনাকে ওকে গিয়ে আনতে হবে। আর এই ওষুধগুলি দিচ্ছি, সকালে একবার আর দুপুরে একবার খাবার পরে খাবেন, আর রাতে শোবার আগে একবার খাবেন। 5 দিন পরে এসে আমার সঙ্গে দেখা করে দেবেন। ঠিক আছে তাহলে আমি যাই। আচ্ছা কিরে, ডাক্তারে কি কইলো? কি আর কইব, দেখা ওষুধ দিছে আর কইছে না থাক। কস না কি কইলো? আমি বুঝতে পারছি যা করছি খুব ভুল করছি, ফোন নোন ফোন তো তুমি রুই অপরাধ।
তোর কথা আমি কিছুই বুঝতাম পারতাছি না। ডাক্তারের কাছে গেছলি তো? গেছলি না? হ্যাঁ হ্যাঁ গেছলাম। ডাক্তার শরীর দেখা ওষুধটা দিছে আর কইছে সকালে বিকালে খাওয়ানোর লাগে। আচ্ছা মা, তুমি একটু ভাববা দে হসাই, আমরা যে সুমিতার বাবার থেকে ফোন চাইলাম, এটা আমরা ভুল হইছে না? আমরা যে আরে মাইরা ফিটটা বাড়িতে বাইর করে দিলাম, এটা কি ঠিক হইছে? আর তোমার কি একটু এই আমার গোপালদার কথা মনে পড়ে না? তুই ঠিকই কইছ সুধীর, আমরা বৌমারে তাড়াইয়া দিয়া খুব খারাপ কাজ করছি। বৌমার সাথে আমরা ভালো করি নাই। ওই ফারার লোকেরা আগে আমরা পিছনে পিছনে খারাপ কইত, আর ওর মুখের উপরই আমরা খারাপ কয়। আর আমি যে মাঝে মাঝে ভাবি না তা না, আর এও ভাবি কোন মুখ লইয়া বৌমার সামনে গিয়া দাঁড়ামো। আজকাল মধ্যে মধ্যে আমার আমার নাতিরে গোপালরে দেওয়ানের লেগে খুব ইচ্ছা হয়। শুনছি এর ওর কাছে শুনছি গোপাল নাকি খুব বড় হইছে, সুন্দর হইছে, ঠিক তোর মতন হইছে। আর লোকেরা যখন আমার বৌমার নামে সুনাম করে আলোচনা করে আনন্দে আমার বুকটা ফুল্লা যায়। কিন্তু ওর সাথে আমরা খুব পাপ কাম করছি, খুব খারাপ করছি। আমিও মাঝে মধ্যে ভাবি ঠিক হই খুব খারাপ করছি। আর আমি কি মনে করতাম জানো? আমি মনে করতাম যে সুমিতা বুধ আমরা যে এরেজ লোকের যে খারাপ ব্যবহারটি করছি যে লেগে বুধ হে হনো আমরা লোকের রাগ করে রয়েছে। কিন্তু যমুনা দি কি কইছে জানো? যে সুমিতা ওই রকম মায়া না, হে না কোহনো বলে আমরা লেগে ছায়া বইয়া থাকে, হে ভাবে আমরা হেরে গিয়ে আনু। ভালো চলস না, আমরা গিয়া বৌমারে আর গোপালরে লই আই। শুনছি গোপালে বলে নারু খাইতে খুব ভালো পায়, তুই নারকল গাছ উইটটা কটা নারকল ফাইরা রাখ, আমি নারু বানাইয়া লই যাবো। নে ঠিক কইছ, ঠিক কইছ। আমারও মনে হইতেছে গন্ডগোল হইছে, নইলে আমার দিদিমণি ফেল করতো ভালো হই না। রিকাউন্টের দরকার নাই, ওই দিনকার বাচ্চা মাইয়া কদিন চালাইব দেখতা না? এই গ্রামের মহাজন আমি, আমি জানি কেমনে কি তা করতে হয়। তোরা কোনো চিন্তা করিস না, যা করার আমি কর্ম দেখে নিব। আরে কি তৈল কি তুইছে ধরু ধরু রে, এইবার আমরা কি বলি ধরু? কিচ্ছু বুঝতে আসি না, লক্ষণটা বেশি ভালো দেখতে আসি না। আমার মনে হইতেছে কর্তাও আগের থেকে টের হয়ে গেছে গা, ইলেকশনের ফলাফল কি হইব দেখছো তা কর্তা বাবু? এই ভোট গণনার দিন বাড়ি বুইয়া খবর শুনতে আছে কিন্তু গণনা কেন্দ্রে যায় নাই, ব্যাপারটা কিরকম গোল মেলে না? ঠিক হই কইছেন, ঠিক কথাই কইছেন আপনি। Hey, 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 hey
শ্রীমতী সুমিতা দাস। ভগবানের নামে শপথ নিয়ে বলছি যে আমি বগাবাসা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে ভারতীয় সংবিধানের নিয়ম মেনে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করব তুই তো সকাল থেকে কিছুই খাস নাই, তুই ব, আমি তোর লেগে ভাত বাইরে আনি ব। উপস্থিত গ্রামবাসী, এবাকার পঞ্চায়েত নির্বাচনে আপনারা সুমিতা দাসকে বিপুল ভোটে নির্বাচন জয়ী করেছেন। আমি আশা করছি সুমিতা দাস আপনাদের সামনে কিছু বলুক এবং আপনারাও তার জন্য অপেক্ষা করছেন। সবার প্রথমে আমি সবার ধন্যবাদ জানাই, কারণ আপনারা যদি আমার পাশে না দাঁড়াইতেন তাহলে আমি আজকে জিততে পারতাম না। এই জয় শুধু আমার না, আপনারাও। আমি আজ এই পঞ্চায়েতে প্রধান হইল, আমি আগের মতনই আপনারা সুমিতেই আছি। যে সময় যে দরকার লাগবে আপনারা আপনারা আমার কাছে আইবেন, আমি যতটুকু পারুম আপনারা সাহায্য করুন। আমি তো এই জায়গাতে দাঁড়াইছি পড়াশোনার লেগে, আমি তো গ্রামে একটা সাধারণ মেয়ে আসিলাম, পড়াশোনা করছি তাই তো আমি এই জায়গা দাঁড়াইতে পারছি। আপনারা যারা এখন পর্যন্ত পড়াশোনা করছেন না, তারা সবাই পড়াশোনা করুন, চলেন আমরা সবাই মিলে শপথ নিই যাতে গ্রামের মধ্যে আর নিরক্ষরতা না থাকে। পড়াশোনা করলে খালি নিজেরই উন্নতি হয় না, দেশেরও উন্নতি হয়। নমস্কার। মা, ঠাকুমার বাবা আইছে। দেখছি দেখছি। সুমিতা, এরা কখন থেকে তোর লেগা বইয়া রইছে? তোর এত দেরি হইল কেন? ও একটু কাজ আছিল। ওরা তোর নেওনের লেগা আইছে। আমার নেওনের লেগা? না, আমি তো মনে ফালাই যাবো না। বৌমা, আমি জানি তুমি আমরার উপর রাগ করে রইছে, কত কষ্ট দিছি তোমার। অহন আমরা আমরার ভুল বুঝতাম পারছি, কত মানুষই তো ভুল করে, ভুলের ক্ষমা আছে, তুমি আমরার ক্ষমা করে দাও, আমরা তোমারে লইয়া যাইতাম চাই। হ্যাঁ সুমিতা, আমি আমি বুঝছি যে আমি জাগ করছি, সব ভুল করছি, আর এই মানুষই তো ভুল করে, আর মানুষের ভুলের কি ক্ষমা নাইনি? তুমি আমারে ক্ষমা করে দাও, আমি আমি খুব দুঃখিত, আমি তোমার কাছে ক্ষমা চাইতাছি। তোমারে স্যার আমি বাঁচতে পারতাম না সুমিতা, চলো ঘরে ফিরে চলো। কিন্তু মানে ফেলে আমি কেমনে যাবো? মাঝে আমার স্যার আর কেউ নাই, আর মা শরীরও বেশি ভালো না, না আমি যাবো না। মা রে, তুই আমার লেগা কোনো ভাবিস না, তুই শ্বশুর বাড়ি যাইবি, তোর বাবার আত্মা কত খুশি হইব, আর আমিও চিন্তা মুক্তি পাইব। মা রে, মাইয়া শ্বশুর বাড়ি যাইব, এর থেকে খুশির খবর আর কি আছে বল? তুই তো এই গ্রামেই থাকবি, আমার যখন মন হইব তখনই গিয়া দেখাম। না না মা, আমনে আমনে আমরা লগে চলেন, আমরা সবাই এক লগে থাও, আর আপনি এনে একলা থাকবেন, কেমনে রান্ধাবে রেখাইবেন, এর থেকে চলেন আমরা সবাই মিলে এক লগে থাও, কি কো গো মা তুমি? না বাবা, মায়ের বাড়ি থাউনটা ভালো দেখায় না, আমি ইয়া নই ঠিক আছি, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সুখী হও, আর আমার এই দাদু ভাইটারে আশীর্বাদ করি, ও লেখাপড়া শিক্ষা অনেক বড় হইব। আজকে পঞ্চায়েতের প্রথম সভা, আমরা এই প্রথম সভাতে বিভিন্ন গ্রামের বিভিন্ন সমস্যার একটা তালিকা করুন। এখন আপনারা সবাই কন, আপনার গ্রামে কি কি সমস্যা আছে? আমরা গ্রাম জলের খুবই সমস্যা, খাওনের জল লেগে অনেক দূরে যাওয়া লাগে।
আর একটা সমস্যা হলো আমাদের চাষিদের সমস্যা। এটা আমরা জলের লেগে চাষ করতে খুব অসুবিধা হয়, আমরা বর্ষার লেগে অপেক্ষাতে থাকি। আমরা জুনিয়র বেসিক যে স্কুলটা আছে এটাও সিনিয়র বেসিক করতে হবে। আমাদের গ্রামের রাস্তাগুলি খুবই খারাপ, এটি মেরামত করতে হবে, তাছাড়া নতুন করে আরো দুইটা রাস্তা তৈরি করতে হবে। ঠিক আছে সেক্রেটারি বাবু, এই সবটি সমস্যা লেখা নেন। আচ্ছা ঠিক আছে, গ্রামে তো অনেক সমস্যাই আছে, সমস্যাটি দূর করার আগে একবার ইঞ্জিনিয়ার বাবু রায়না দেখানোর দরকার, তাহলে মতামত নিয়া পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়া তারপর আমি বিডিও সাহেবের লগে দেখা করব। এটাই ভালো হবে আসলে। আচ্ছা তাহলে আজকে সবাই দিকে শেষ হোক। আচ্ছা ইঞ্জিনিয়ার সাহেব, কাজ কেমন চলতেছে? কাজটা তো ভালোই চলতেছে। আচ্ছা সময় মতো শেষ করতে পারবেন আমরা? হ্যাঁ কাজটা আগামী দেড় মাসের মধ্যে শেষ করে দিব। একটু লক্ষ্য রাখবেন, কি কি পাশের গ্রামে তারা তো আবার এই জলের দিকে চাষবাস করবো, কাজ তাতে শেষ হয়ে যাবে। হ্যাঁ এটা আমরা চেষ্টা করতে যাতে এই এক দুই মাসের মধ্যে আমরা যাতে কৃষকরা জল পাই ব্যবস্থা করার জন্য। আচ্ছা কোন কি কি কাজ আছে একটু ধান তো চলেন একটু কাজটা দেখি। ছড়া দিয়ে এটার নাম কালা ছড়া, জলটা এদিকে আসে আমরা আস্তে আস্তে জলটা এদিকে সারবো আর কি, এখানে এটা দিয়ে এই নালাটা দিয়ে চলে যাবে। আর চারটা চ্যানেল আমরা এদিকে করে দেবো, প্রতি চ্যানেল দিয়ে আমরা প্রায় 100 থেকে 200 একর জমি আমাদের কৃষকরা লাভবান হবেন আর কি, কৃষকরা উপকৃত হবেন। আমরা তো এই কুয়াটা বানাইছি পাশের জমি জল সেচের লেগে, আপনারা এই জলটা বাড়িতেও ব্যবহার করতে পারেন, অনেক মনে ব্যবহার করতেছে। আচ্ছা তাহলে জলটা কেমন? আচ্ছা সুপারভাইজার বাবু, এই কোয়ার্টার ফিসে কত টাকা খরচ হইছে আর গ্রামে তারা কতটুকু উপকার হইব এই কথাটা যদি গ্রামে তারা জানাই দেন তাহলে ভালো। এই কোয়ার্টার তৈরি করতে প্রায় 65,000 টাকা পঞ্চায়েত থেকে খরচ করা হয়েছে, তো এতে করে সেটা এই জায়গার মধ্যে 20 খানি জায়গা আছে, এই 20 খানি জায়গার 20 জন মালিক আছে, তার সাথে আরো 25 থেকে 30 জন লোক ডেলি হাজিরা কাজ করার তার ব্যবস্থা হয়েছে, তো এতে করে সেটা এই গ্রামের সমস্ত মানুষের উপকারে এটা আইছে, আমরা এটা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দিছি। আজকে আমরা আলোচনা নারীর অধিকার। হ্যাঁ অন্য দিন তো আমরা বইটি পড়াইতাম, আজকে আর একটা ছোট্ট বই আছে দেখছেন নি? দেখছি স্যার। বড় বইয়ের সঙ্গে সঙ্গে আমরা ছোট্ট বইও পড়া লাগবো, এই বইটার মধ্যে নারীর অধিকার নিয়ে লেখা আছে। তো নারীর অধিকার আমরা লেখাপড়া যেমন করুম, লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমরা কিছু হাতের কাজও করুম, যেমন পুরুষরা রুজি করতে পারতেছে মহিলারও যাতে রুজি করতে পারে, ঠিক না? পয়সা ছাড়া তো সংসার চলে না, পয়সা কিছু রুজি করতেই আমরা। হ্যাঁ পয়সা লাগে, সুন্দর কইছেন, এই তো দিদি সুন্দর কথা কইছে, পয়সা লাগে চলতে গেলে আমাদের পয়সা লাগে, তো পয়সা তো আমরা আকাশ থেকে পাইতাম না, আমরা রুজি করতে। সরকার বিভিন্নভাবে বিভিন্ন পরিকল্পনা নিতেছে মহিলাদের জন্য নিতেছে, তো যে সুযোগ আছে এই সুযোগটারা আমরা সাক্ষরতার মধ্যে কাজে লাগাইয়া নিজে দুই চারটা পয়সা রুজি কইরা আমরা সংসারের কাজে লাগাম। যেমন কর্তা রুজি করে 50 টাকা, হ্যাঁ আপনি যদি আরো এখানে প্রতিদিন 10 টাকা বা 5 টাকা দেন তাহলে ফুলাফানের পড়াশোনার খরচ তো হইবে না, 1 লিটার তেল বানলেন বা একটা ফুলাফানের খাতা কিনে দিলেন। আচ্ছা আচ্ছা নমস্কার, কেমন আছেন? ভালো। আচ্ছা আপনার পড়াশোনা কেমন চলতেছে? ভালো চলতেছে। বইখানা ঠিক মতো পাইতেছেন তো? আচ্ছা
আপনারা জানি না খুশি হইবেন, আমরা গ্রামের বেকারি দূরকরণের লেগা সরকারের কাছে একটা গৃহ উদ্যোগের লেগে আবেদন করছিলাম, সরকার এটা মঞ্জুর করছে হনে। আপনারা বাড়ির মধ্যে যে হাতের কাজটি করেন এটি এনে আমরা গৃহ উদ্যোগের অফিসে জমা দিবেন, আমরা সরকারের কাছে এটি বিক্রি করব। কিন্তু সরকারের কাছ থেকে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শর্ত হইল তারা আমার কাছ থেকে জিনিস লয়ে যাবো, কিন্তু চার সপ্তাহ পরে টাকা দিব, আর তারা মাসে নির্দিষ্ট দিনে একটা আয়াসিরা জিনিসটি লয়ে যাবো। টাকা পরে দিব কারা? টাকা দিয়ে জিনিস লয়ে যাবে? না, তারা আমরা থেকে জিনিস লয়ে যাবো, তারা দেখবো জিনিসটি ভালো না খারাপ, যদি খারাপ হয় তাহলে খারাপ জিনিসটি অফিসে ফাটাই দিব। আবার আমরা আর এখানের মধ্যে এমন কতগুলি লোক আছে আর কি, কাজ ভালো কাজ জানে, টাকা পয়সার অভাবে কিচ্ছু করতে পারতেছে না, তারা কিভাবে এই উদ্যোগে যোগ দেবো? আমি ব্যাংকের ম্যানেজারের লোকে এই ব্যাপারে কথা কমু, আমি যত সম্ভব পারো কম সুদে টাকাটা লোনের লেগে। আজকে আমার ব্যাংকের ম্যানেজারের লোকে একটা মিটিং আছে, আমি তার লোকের হঞ্জে দেখা করবো। ঠিক আছে, তাহলে আজকে সবে এনে শেষ করি। আইতে পারি স্যার? আরে সুমিতা দেবী, আসুন আসুন। নমস্কার স্যার। বসুন স্যার। আমরা যে লোনের ব্যাপারে কইছিলাম, এই লোনের ব্যাপারে আমরা হনাইছি। হ্যাঁ, লোনের ব্যাপারটা নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। আপনি একটা কাজ করুন, যাদের লোন দিতে হবে তাদেরকে আমার কাছে নিয়ে আসুন, আমি তাদেরকে লোনের ব্যাপার নিয়ম কানুনগুলো সবগুলো ভালো করে বুঝিয়ে দেব। কিন্তু স্যার, আমরা গ্রামে গরিবের সংখ্যা বেশি, আর কইতে গেলে গৃহ উদ্যোগে সবাই যোগ দিত স্যার। স্যার, কিন্তু সবাইরে তো ইহানো সম্ভব না, আপনার যদি কিছু অসুবিধা না হয় তাহলে আমরা একটা গ্রাম মিটিং ডাকতে পারি, আপনি হেন যাইয়া সবাই যদি এক লোকে বুঝান এটা স্যার ভালোই। আপনারা কবে মিটিং ডাকতে চাইছেন? আপনার যে সময় সময় স্যার। আচ্ছা ঠিক আছে, পরশু দিন আমি ফ্রি আছি, ওই দিন ডাকুন। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আপনারা সবাই এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন কিরে নিশ্চয়ই জানেন আপনারা, আপনারা ব্যাংক থেকে লোন নেবেন কেমনে এই ব্যাপারটা লিয়ে আমি ব্যাংক ম্যানেজার লোক কথা বলছি, তাই না? আজকে আমরা এই মিটিং এ আসিরা সব ব্যাপার জানিয়ে দিব। তো দিদিমণি, ব্যাংক ম্যানেজার এসে গেছেন। আচ্ছা আসুন। নমস্কার। দিদিরা, ব্যাংকের ম্যানেজার বাবু আইছেন, আপনারা যে দিদিমণি কইছিলেন যে আপনাদের ঋণ নেওয়ার জন্য, ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য কিভাবে নিতে হইব, সাক্ষরতা কেন্দ্রে আপনারা কিছু কিছু হাতের কাজ শিখছেন, এখন তো আপনারা কিছু বানাইতে পারেন, বানাইতে গেলে কিছু পুঁজির দরকার, পুঁজি পাইতে গেলে ব্যাংকের বাবু কিভাবে ঋণ দিতে পারবো আপনারা ওনার কাছ থেকে শুনলেন। নমস্কার, আমি ব্যাংকের ম্যানেজার, আপনাদের প্রধান এখানে আমাকে আপনাদের ব্যাংকের লোন নেওয়ার ব্যাপারে নিয়ম কানুনগুলি বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ব্যাংক থেকে লোন নিতে হলে প্রথম আপনাদের ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে চেনে সেরকম দুজন লোকের সই লাগবে, আর সেই দুজন লোক আপনার এলাকার হতে হবে, অন্য কোনো জায়গার হলে হবে না। আর যে দুজন আপনি নিয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট খোলার জন্য সই করতে, সেই দুজন লোক তার আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট খোলার পর আমরা যত চামু তত পামুনি? না, আপনাকে প্রথম লোন নেওয়ার আগে কিছু ফর্ম দেওয়া হবে, আপনাকে সেই ফর্মে লিখে জানাতে হবে আপনি কিসের জন্য লোন চাইছেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আপনার জমি বাড়ি কি কি আছে, তারপর আমরা ব্যাংকের নিয়ম অনুযায়ী সেই জিনিসগুলি পরীক্ষা করে দেখে আপনাকে লোন দেবে।
আপনাদের কি বেশি সুদ দিতে হইব? না, ব্যাংক থেকে আপনাদেরকে যে যা টাকা দেওয়া হবে তার উপরে সুদের পরিমাণ নির্ভর করবে। তবে আপনারা যে প্রকল্পের জন্য টাকা নিচ্ছেন সেখানে ব্যাংকের সুদের হারটা কম। তাহলে আপনার কোনো প্রশ্ন আছে না? না। তাহলে আপনারা একটা খবর জানাই দেই, আমরা গ্রামের মধ্যে মহিলারা লেগে একটা মহিলা মন্ডল অফিস করতেছি। এই অফিসের মধ্যে মহিলারা তারা হাতের কাজগুলি যেগুলি মুড়া আছে তার আরও অনেক কিছু আছে এগুলি আইনে বিক্রি করতে পারবেন। আমরা এটি শহরে নিয়ে বড় বড় ব্যবসাদারের কাছে বিক্রি করুন, এসে যে টাকাটা পাবো এটা আপনারা দেওয়া হবে। তাহলে আজকে সবাই দিকে শেষ করি। Thank you.